নোয়াখালীর বেগমগঞ্জ যুবলীগের বিজয় দিবস উপলক্ষে সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে বুধবার রাতে একলাসপুর স্কুল প্রাঙ্গনে এই কনসার্ট অনুষ্ঠিত হয় মতিউল মনির রূপকের সভাপতিত্বে আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির ভুইয়া আলো উপজেলা যুবলীগ আহ্বায়ক নূর হোসেন মাসুদ যুবলীগ নেতা ইসমাইল হোসেন ও ইমরান চৌধুরী সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতারা পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা